আগামী মাসে অনলাইনে ভ্যাট আদায় শুরু করবে জাতীয় রাজস্ব বোর্ড। এর মধ্যে 50,000 প্রতিষ্ঠান নিবন্ধন করেছে। অনলাইনে ভ্যাট আদায় হলে হয়রানি দুর্নীতি কমে আসবে বলে মনে করছেন প্রকল্প উপপরিচালক জাকির হোসেন। অন্যদিকে ভ্যাট আইন আরো আধুনিক করার তাগিদ দিচ্ছেন ব্যবসায়ীরা। 2013 সাল থেকে অনলাইনে ভ্যাট আদায়ের কার্যক্রম শুরু করে জাতীয় রাজস্ব বোর্ড। বিশ্বব্যাংকের সহায়তায় নেওয়া হয় 500 কোটি টাকার প্রকল্প, কিন্তু ব্যবসায়ীদের চাপে নতুন ভ্যাট আইন কার্যকর না হওয়ায় 91 সালের ভ্যাট আইন অনুযায়ী তৈরি হচ্ছে ওয়েবসাইট। মোট 3টি ধাপে শেষ হবে প্রক্রিয়া। প্রথম ধাপ শেষ হবে 1 থেকে 1.5 মাসের মধ্যে, যাতে নিবন্ধিতরা অনলাইনে ভ্যাট দিতে পারবে। দ্বিতীয় ধাপে বড় ভ্যাটদাতাদের ব্যবসার তথ্য ভান্ডারের সাথে যুক্ত হবে এটি, যা 2019 সালের মধ্যে শেষ করার পরিকল্পনা। আর তৃতীয় ধাপে নিবন্ধিত ব্যবসায়ীদের ক্রয় বিক্রয় সহ মজুত মালামালের তথ্য থাকবে। এই কাজ করতে 2022 সাল লেগে যাবে। প্রকল্পের কর্মকর্তা বলছেন, এ পদ্ধতি চালু হলে রাজস্ব আদায় বাড়বে কমপক্ষে 30 থেকে 35 হাজার কোটি টাকা। আশা করছি 1-1.5 মাসের মধ্যে ট্যাক্সপেয়ার সার্ভিসের কাজটা 91 আইনে আমরা শেষ করতে পারব। এই ট্যাক্সপেয়ার সার্ভিস বলতে আমরা এখানে বুঝি যে অনলাইন নিবন্ধন, অনলাইন রিটার্ন সাবমিশন এবং পেমেন্ট সিস্টেম, আপিল সিস্টেম। পুরনো আইনে ভ্যাট সংগ্রহের প্রক্রিয়া শুরু হলেও নতুন আইনের ভালো দিকগুলো বিবেচনা করা উচিত বলে মনে করেন ব্যবসায়ীরা। 91 সনের যে ভালো আইনের ভালো দিকগুলি আপনি নিবেন, নতুন যে 12 সনে যে আইনটি করেছেন, যেটি বিধিতে পরিণত করছেন আপনি 16 সনে, দুটির ভালো দিক নিয়ে করেন না। অর্থনীতিবিদদের মতে, এ প্রকল্পের সুফল পেতে হলে ভ্যাট রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরো বেগবান করতে হবে। একজন সরকারি রাস্তা বিজনেস করবে, আরেকজন পুরোপুরি ভাড়া দিয়ে সব খরচ দিয়ে তাকে বিজনেস করতে হবে, কিভাবে দুজন চলবে? তাহলে তো কম্পেয়ার ফিল্ড প্লেইং ফিল্ড সমান হইল না। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরবরাহ এবং দাম স্বাভাবিক রাখতে